কিছু মুসলমান নামাজ রোজা পালন করে আবার সুদ ঘোষ গীবতের সাথে জড়িত এর ব্যাখ্যা কি দেখুন যারা নামাজ রোজা পড়েন আবার সুদ ঘোষও এর কারবারের সাথে জড়িত আছেন তাদেরকে বলা যেতে পারে তারা ফাসিক অর্থাৎ পাপিষ্ঠ গুনাহে লিপ্ত মুরতাকিবে কবিরা শুধুমাত্র নামাজ রোজা করা লম্বা দাড়ি রাখা মাথা টুপি পরা এটাই দিনদারিতা না দিনদারিতা হলো আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালাল মনে করা যা হারাম মনে করেছেন সেটাকে হারাম মনে করা আল্লাহর নির্দেশগুলো মেনে চলা আর নিষেধগুলো থেকে বেঁচে থাকা এই সবগুলোর নাম হলো কি দিনদারি আপনি যদি নামাজও পড়েন আবার সুদের কারবারও করেন তাহলে আপনার উপমা হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় আবার বিষও খায় ঔষধও খায় ঔষধও তার রোগ ভালো হয়ে যাবে আর বিষে তার জীবন চলে যাবে অতএব নামাজ পড়ে যারা হারাম কাজ করছেন তাদের নামাজের ভিতরে বোঝা গেছে ভেজাল আছে নামাজটাকে হারাম থেকে বাঁচাতে পারছে না এই নামাজ ইফেক্টিভ নামাজ না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে সেটা হচ্ছে না বিধায় সেদিকে মনোযোগ দিতে হবে এবং এটা মনে করলে হবে না যে আমার নামাজ আমাকে জান্নাত নিয়ে যাবে আমি সুদের কারবার করি ঘুষের কারবার করি মনে রাখবেন অনেক ইবাদতের চাইতে হালাল উপার্জনের গুরুত্ব বেশি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা হে রাসূলগণ আপনারা হালাল ভক্ষণ করেন ভালো করে শুনে রাখেন আয়াতটা আল্লাহ তাআলা রাসূলদেরকে বলছেন হে রাসূলগণ আপনারা হালাল উপার্জন করেন হালাল খান এরপরে বলেছেন ওয়া'মালু সালিহা নেক আমল করেন তাহলে বোঝা গেল আগে হালাল খাইতে হবে এরপর নেক আমল আর আমাদের দেশে এক শ্রেণী মানুষ আছে মনে করে আগে টাকা কামাই করে নেই দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া ধুমায়া সুদ ঘুষের কারবার করে টাকা পয়সা কামাই করে নেই এরপর একটা বয়সে এসে হাজি সাহেব গাজী সাহেব সেজে গিয়া তসবিহ তালে নিয়ে মসজিদে বসে যাব সবাই হাজি সাহেব মার হাওয়া বলবে অথচ সব দুই নম্বর টাকা দিয়ে আমার জীবন গড়েছি আছে না নাই আল্লাহ তাআলা সেটা বলেন না আল্লাহ বলছেন হালাল উপার্জন আগে হালাল খাও আগে এরপর নেক আমল করো বিধায় আপনি দুই নম্বর পথে উপার্জন করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ও ইবাদত খাওয়ার উপযুক্ত কোনো প্রাণী হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলে তখন কি জবাই করে খাওয়া যাবে খুব দরকারি একটি প্রশ্ন অনেক সময় মুরগি হাঁস কিংবা গরু কিংবা ছাগল অসুস্থ হয়ে হঠাৎ বা কোনো অ্যাক্সিডেন্টে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে আমরা সেটা জবাই করে খেতে পারবো কি না উত্তর হলো অবশ্যই পারবো যদি তার প্রাণ থাকে যদি তার জানটা থাকে জীবিত থাকে তাহলে জবাই করে কি করা যাবে খাওয়া যাবে এখনো বেঁচে আছে আপনি নিশ্চিত হয়তো পড়ে গেছে হাত পা ভেঙে গেছে ইনজুর্ড হয়ে গেছে কিন্তু বেঁচে আছে তাহলে তাড়াতাড়ি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে আপনি কি করতে পারবেন খেতে পারবেন কিন্তু কোরবানি দিতে হলে সুস্থ সবল পশু কোরবানি দিতে হবে ওই অসুস্থ হয়ে আপনার মরণাপন্ন হয়ে যাচ্ছে তখন তাড়াতাড়ি করে ঈদের দিন দেখলেন যে এক কামে দুই কামে হয়ে যাক বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি নিয়ত করে ফেললেন সেটা কিন্তু হবে না কোরবানি হবে না কিন্তু খাওয়া কি হবে জায়েজ হবে যুবক যুবতীরা কিভাবে আল্লাহর ভীতির মাধ্যমে ইবাদত করবে আল্লাহ ভীতির মাধ্যমে ইবাদত করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি জানা দরকার তা হলো কোরআন এবং হাদিস সম্পর্কে এলিম অর্জন করতে হবে কোরআনটা বুঝে বুঝে পড়েন কোরআন বুঝে পড়া এটা থেকে আমরা দূরে সরে গেছি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সম্পর্কে আমাদের জানাশোনা নাই ওলামা ইকরামের তত্ত্বাবধানে কোরআন হাদিস সম্পর্কে এলিম অর্জন করেন আল্লাহ ভীতি আসবে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা কোরআন এবং হাদিসের জ্ঞান যাদের যত বেশি আসবে আল্লাহর ভয় তাদের মধ্যে তত বেশি আসবে দ্বিতীয় নেককারদের সান্নিধ্যে থাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা মানুষদের সোহবত সান্নিধ্য যত বেশি নেবেন তত বেশি আপনার মধ্যে ভালো কাজের প্রেরণা তৈরি হবে নাম্বার তিন ভালো বন্ধু যারা আল্লাহর ভয় যাদের অন্তরে লালন করেন হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন হালাল হারাম মেনটেইন করেন অন্যান্য মাহরাম মেনটেইন করেন চোখের জেনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন এরকম যুবক কিছু পাবেন হাতে গোনা তাদের সাথে উঠা বসা করেন যত বেশি সম্পর্ক রাখবেন তত আপনি ভালো থাকতে পারবেন এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ফিতনা সংকুল সময়ে আপনার কাছে আমি ভালো থাকতে চাই দোয়ায় মাসুরার জায়গায় একটা দোয়া পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল আল্লাহ জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই বেশি বেশি করব তো ইনশাআল্লাহ